তাহলে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য শরীয়তের কায়দায় বেশি চরিত্র ধারণ করেছে। এই গণতন্ত্র অসম্ভব, এই দেশে গুণ করেছেন 600-এরও বেশি নেতা কর্মী। আমি মনে করি যারা আমাদের জাতীয়তাবাদী দল কংগ্রেস সমর্থিত সদস্য আছেন এবং সারা বাংলাদেশে যারা জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি, আজকে আমাদের সকলের দায়িত্ব এই সরকারের হাত থেকে এই দেশকে রক্ষা করা। আমাদের কোন এই নীতি পালন করছি 51 বছর পরে আজকে আমরা কি দেখছি, এই বুদ্ধিজীবীরা আমাদের মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন যারা যুদ্ধ করেছেন তাদের স্বপ্ন কি ছিল, তাদের স্বপ্ন কি ছিল, মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল, এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচার ব্যবস্থা স্বাধীন হবে, এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং মুক্ত চিন্তা বিকাশের কোনো বাধা সৃষ্টি হবে। এগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের পাকিস্তানের যে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল যেটা মুক্তিযুদ্ধে পরিণত হয়েছিল, এর স্বাধীন হওয়ার পরে দুর্ভাগ্যজনক প্রিয় শক্তি যারা সেই সময় ক্ষমতায় ছিলেন তারাই প্রথম মুক্তিযুদ্ধের মূল চেতনার গণতন্ত্রকে বাকশাল তৈরি করে সকল দল বাতিল করে দিয়ে এই গণতন্ত্রকে হত্যা করেছে। সেই আহত থেকে পর্যন্ত তাই যে মুক্তি মুক্ত চিন্তা বিকাশের জন্য সংবাদপত্রের স্বাধীনতার জন্য মত প্রকাশ স্বাধীনতার জন্য যে মুক্তিযুদ্ধ যে স্বাধীনতা তারাই কিন্তু এই দেশের সকল সংবাদপত্র বাতিল করে দিয়েছিল, 4টি সংবাদপত্র সরকারি। ঠিক তেমনি ভাবে অর্থনীতিতে সমাজতান্ত্রিক অর্থনীতি নামে রুটপাটের অর্থনীতি তারা প্রতিষ্ঠা করেছিল, যার জন্য 1973-এ এদেশে দুর্ভিক্ষ হয়েছিল। এই দেশে আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মানবাধিকার মৌলিক অধিকারকে ওই সময় সরকার হলুদিত করেছিল, রক্ষী বাহিনী তৈরি করে প্রায় 20,000-এর উপরে মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। আজকের বাংলাদেশ আমরা ঠিক একই অবস্থানে আছি, যারা সেই সময় করেছিল সেই আমলে বর্তমানে 14 বছর যাবত দায়ের করে সরকারে আছে। বয়কটের নির্বাচন সংখ্যাগরিষ্ঠ আসন ভাগ তারপর তারা দায়ের করে সরকারে আছে, 18 নির্বাচন দিনের পর তাকে টাকা দিয়ে করে ক্ষমতায় আছে। বর্তমানে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচারিক কায়দায় বেশি চরিত্র ধারণ করেছে। এই গণতন্ত্র অসম্ভব, এই দেশে গুণ করেছেন 600-এরও বেশি নেতা কর্মী, হাজারের উপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য রাজনীতিবিদ সাংবাদিক আইনজীবী এবং ধর্মীয় পেশার মানুষদের যেভাবে গ্রেফতার করেছে, যেভাবে মামলা দিয়েছে, এখানে আজকে প্রায় 37 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আমাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে একটি ফরমাট মামলায় এবং ফরমেশের সাড়া দিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একইভাবে শাস্তি দিয়ে আজকে বিদেশে থাকতে বাধ্য করছে। আজকে বাংলাদেশে যেহেতু এই সরকার কোনো গণতান্ত্রিক সরকার নয়, জনগণের সরকার নয়, তাই জনগণের ভূমিকাতে কোনো ভূক্ষেপ নাই, তাই আজকে এদেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত, মানবাধিকার থেকে বঞ্চিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং অর্থনৈতিকভাবে দেশ বিপর্যস্ত। এই সরকারের লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি এবং টাকা পাচারের কারণে আজকে আমাদের অর্থনীতি ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তারা রোধ করতে পারছে না, কারণ এটা আওয়ামী লীগ সিপিবি করছে। আমরা দেখেছি
সমাবেশে জনগণ পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে যা গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, সমাজকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তারা এই রাষ্ট্রকে মেরামত করতে পারবে না। তার জন্য পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন কারা করবে? যদি একটু ইতিহাস দেখেন, বাকশালের হাত থেকে দেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আমাদের এই ধরনের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্টকে অবস্থান। আমাদের সরের সময় এটা সেই গণতন্ত্রকে হত্যা করে ফেরত হয়েছিল। আমাদের একটি দেশের কিন্তু বেগম খালেদা জিয়া আপসের সংগ্রামের মাধ্যমে এই দেশে সুরক্ষার সকল ঘটিয়ে এই দেশে তিনি সংসদীয় গণতন্ত্র। সেই জন্য আমি মনে করি যারা আমাদের জাতীয়তাবাদী দল অঙ্গসংগঠনের সদস্য আছেন এবং সারা বাংলাদেশে যারা জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক, গণতান্ত্রিক শক্তি, আজকে আমাদের সকলের দায়িত্ব এই সরকারের হাত থেকে এই দেশকে রক্ষা করা এবং জনগণ যে পরিবর্তন চায় সেই পরিবর্তন সূচনা করা। এবং সেই পরিবর্তন না করতে পারলে বাংলাদেশের কোন ক্ষেত্রে যে ধ্বংসপ্রাপ্ত সেই জায়গাটাকে উদ্ধার করা সম্ভব নয়। তাই আজকে শহীদ বুদ্ধিজীবীরা, শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জীবন দিয়ে আমাদেরকে যে স্বাধীনতা দিয়ে গেছে সেই স্বাধীনতার যে মূল মন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা, এই মুক্তিযোদ্ধাদের বুদ্ধিজীবীদের সবটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়ন করতে হলে এই সরকারের বিদায় হবে। বিদায়ের জন্য আমরা সারা দেশের মানুষ প্রস্তুত, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দল তফা প্রণয়ন করছি। আমরা ভবিষ্যতে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন, সকলের অংশগ্রহণে নির্বাচনে জনগণের যে সরকার হবে সেই সরকারে যদি জনগণ বিএনপিকে এবং খালেদা জিয়াকে কার্যক্রমকে নির্বাচিত করে তাহলে দেশ সরকার কিভাবে মেরামত করবো তার রূপরেখা অনুসন্ধান আমরা উচিত জনগণের সামনে জাতির সামনে সেই রূপরেখাকে নিয়ে এই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের দল তফা দিয়ে আসুন আমরা সামনে দিকে এগিয়ে যাই। যত ষড়যন্ত্র থাকুক এই সরকার আসলে সময় শেষ, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তাই সাহস করে সেই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সেই সাহস, এই বুদ্ধিজীবীদের সাহস সেটাকে অনুসরণ করে আমরা দেশকে মুক্ত করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। সেই সম্বন্ধে আজকে বুদ্ধিজীবী দিবসে সেটাই হোক আমাদের সব। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।